ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স তাহলে এটা হবে ওয়ান সিক্স এটারও সাতের ব্যবধানটা হবে এখানে সাত ব্যবধান হয় এটা হবে হবে ওয়ান সিক্স এটাই রাইট ওকে তাহলে এটার রাইট অ্যান্সার ছিল ওয়ান এফ সরি ষোলো এটার রাইট অ্যান্সার ছিল ষোলো হ্যাক্সাডিসিমাডিস এফ এর পরের সংখ্যা কোনটির হ্যাক্সাডিসিম এলে এফ এর পরের সংখ্যা এই যে একটু আগে দেখালাম এফ এর পরের সংখ্যা হবে ওয়ান জিরো আচ্ছা সি সিক্সটিন এর সমতুল্য মান কোনটি এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা নৈভিত্তিক যে এ বি সি কিসে আছে হ্যাক্সাডিসিম এলে এখন হ্যাক্সাডিসিম ডিসিমেলে আসে বিদায় যে উত্তরটা হ্যাক্সাডিসিম এলেই হবে তা না তাই না এখন আমরা এটা যদি খুব ক্যালকুলেটার খুব সহজেই যদি করতে পারি তাহলে কিভাবে করব হ্যাক্সাডিসিম এলে যেহেতু আছে তাহলে এ প্লাস বি প্লাস হচ্ছে সি ইকুয়েল চাপলাম হ্যাক্সা ডিসিম এলএ হলে এটা হয়তো টোয়েন্টি ওয়ান কিন্তু এখানে কি কোনো টোয়েন্টি ওয়ান আছে না একটা আছে থার্টি থ্রি এটা অক্টাল এটা আছে ওয়ান চারটা জিরো ওয়ান টু এটা আছে বাইনারিতে এটা আছে এবিসি এটা আছে হ্যাক্সা ডিসিম এলএ সি বি এটা আছে হ্যাক্সা ডিসিম এলএলে আমার এ সি আমার হেক্সা ডিসেম্বল হলে এটা একুশ হতো কিন্তু আমি দেখি অকটালে এটা কত হবে অক্টালে ক্লিক করলে এটা টু থার্টি ওয়ান যদি হইতো তাহলে এটা অক্টাল হইতো কিন্তু আমার এখানে আছে থার্টি তাহলে এটাও না আচ্ছা তারপরে আর কী আছে বাইনারিতে তাহলে বাইনারিতে ক্লিক করি বাইনারিতে ক্লিক করে ওয়ান দুটা চারটা জিরো আর একটা ওয়ান হ্যাঁ এটাই রাইট অ্যান্সার তাহলে এটাই আসছে যদি আমি হ্যাকতে তো আমার একুশ ছিল এটাও হ্যাকসা তাহলে এগুলো তো ছিলই না ওকে ওকে ঠিক আছে আমরা তারপরেরটা দেখি ওয়ান ওয়ান এটা এর হেক্সা ডিসিমেল সংখ্যা কোনটি এটাও সেম আমরা ক্যালকুলেটার পারি আমরা বাইনারি থেকে ডিসিমেল দিতে পারি এটা এইট হবে এটা আমরা শিওর কারণ এটা দশমিকের পরে যদি চারটা সংখ্যা না হয় তাহলে তিনটা শূন্য বসিয়ে দিতে হয় এটা আমরা জানি সবাই ডিসিমেলে কোট চারটা বিট করে নিতে হবে আর অকটাল হলে তিনটা নিতাম যেহেতু দশমিকের পরে কোনো সংখ্যা নাই তাহলে একটা সংখ্যা আছে তাহলে আরও তিনটা শূন্য দিয়ে আমাকে ফোর বিট কাউন্ট করতে হবে তাহলে এটা যদি চার নম্বর বিট হয় তাহলে এটার মান হচ্ছে এইট আর এই অংশটা যদি তুমি ক্যালকুলেটের ওঠাও বাইনারি বাইনারি হচ্ছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান কয়টা চারটা দুই তিন চারটা জিরো একটা শূন্য এটা বাইনারি ছিল তাহলে এটা বাইনারি নিয়ে তারপর আমরা কি কিসে নেব হ্যাকজাডিসিমেন্ট ডিই তাহলে ডিই কোনটাতে আছে এটাতেও ডি আছে এটাতেও এটাতেও ডিই আছে কিন্তু কোনটা হবে এটা ওয়ান আছে আর এটা এট আছে এটা অবশ্যই এটারটা হবে কারণ এই এটার পরে যদি আমরা আমরা যদি একটু দেখি ওয়ান ওয়ান জিরো কিন্তু এটা যদি চারটা বিটপূর্ণ করি তাহলে আমরা এইভাবে করতাম আমরা যখন হাতে কলমে করতাম জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর দশমিকের পরে ওয়ান এই এইটা চারটা বিট তিনটা জিরো দিয়ে চারটা বিট পূর্ণ করতে হবে তার মানে ওয়ান টু ফোর এইট এটার মান অবশ্যই এইট এটার মান ওয়ান না ওয়ান যদি দাও তাহলে বল এটা এইটুকু ডি ই অনেক কষ্ট করে বের করছো ডি ই কিন্তু এখানে দিয়ে যে ওয়ান আছে ওয়ান দিয়ে দিলাম তাহলে সম্পূর্ণই রং এটা অবশ্যই এইট হবে ওকে এগুলো আসলে একটু টেক এটা টেকনিকে বুঝতে হয় এগুলা একটু একটু হেজিটেশন ফেলানোর জন্য এই টাইপের প্রশ্নগুলো করে থাকে ওকে এটা কোন বোর্ডে আসছে যশোর বোর্ড দুই হাজার ষোলোতে আসছে যশোর বোর্ড দুই হাজার ষোলোতে আসছে একটু ক্রিটিক্যাল যারা অবশ্য টেকনিক সহ বুঝতে পারে তাদের জন্য খুব ইজি একটা ব্যাপার ওকে আমরা এখন দেখব একটা বাইনারি সংখ্যায় সমকক্ষ হেক্সাডেসিমাল ঠিক সেম এটা হেক্সাডেসিমাল তাহলে এটা আট চার বারো আর দুই হচ্ছে চোদ্দো চোদ্দো মানে হচ্ছে ই ডট আট আর দুই হচ্ছে আট আর চার বারো বারো মানে হচ্ছে এবিসি দশে এগারো বি বারো সি তাহলে ই ডট সি এটাই হবে রাইট आंसर ওকে তারপরে আমরা বোর্ড দেখি আর এটা ফোর এইট সি অনুক্রমটির পরের মান কত এটাও ঠিক সেম একটা ই ধারা আট চার চারের পরে আট এর ব্যবধান কত চার পাঁচ ছয় সাত আট চারের ব্যবধান তারপরে আটের নয় দশ আট আটের পরে নয় এ বি সি এটাও চারের ব্যবধান তারপরে সি এর পরে ডি ই এফ তারপরে টেন তাহলে এটা হচ্ছে টেন টেন হবে হ্যাঁ তাহলে এটা রাইট অ্যান্সার হবে টেন কোথায় এই যে